নমস্কার, আদাব, সত শ্রী আকাল, জয় হিন্দ, জয় ভারত। আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে চা। যেমন রিকাপ বুস্টি তৈরি করা হয়েছে, আমি তৈরি করেছি এই জিনিসটাকে অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে, তো এই ভিডিওটা নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। জয় ভারত। তো দেখতে পাচ্ছেন রিকাপ বুস্টি। তো আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এখানে 3 লিটার জল আছে। তো এটা তোমরা সবাই দেখেছিলে, এই জিনিসটা কি আমি সেটা বলে দিচ্ছি। এটা একটা চা, আমি নাম দিয়েছি রিকাপ বুস্ট টি। আমার এক ভাই এই নামটা সাজেস্ট করেছে, তো এই নামটাতে দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কী কী বেনিফিটস আছে, ঠিক আছে। এখানে ইমিউনিটি পাওয়ার পায়রার মানে নেবে যে যে জিনিসটা মানে রিকভারি হবে সেটা, তারপর পায়রা লং যাবে, পায়রার দম বাড়বে, তার জন্যই এই চাটা তৈরি করা। এছাড়াও এরা এটা আপনারা নিজেদের লফটে এমনি ইউজ করতে পারবেন, তাতে কি হবে কি পায়রা অনেক সুস্থ থাকবে, পায়রা একদম ফিট থাকবে, আর পায়রা ফিট থাকলেই পায়রা ভালো দম করে। তো মোটামুটি আমি জল বসিয়ে দিয়েছি, তো জলটা একটু গরম হোক। এখানে 3 লিটার জল আছে, তো এখানে আমি দেখাবো আইসক্রিম চামচের 3 চামচ। তো আমি এখানে 3 লিটার থেকে একটু বেশি জল আছে, যেহেতু আমি 3.5 চামচ মতন জল দেবো, চাটা আমি দেবো। তো যদি কেউ নিতে চাও তো এই চাটা অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, খুব বেশি দাম হবে না, 150 টাকা দাম হবে পুরো পাউচটার দাম। তো এই ছোটো পাউচে হবে না, একটু বড়ো পাউচ হবে, ঠিক আছে। আমি ছোটো পাউচে করে রেখেছি, অ্যারাউন্ড ওই 80-90-100 গ্রামের কাছাকাছি একটা পাউচ হবে, তার দাম হচ্ছে 150 টাকা, ঠিক আছে। তো মারাত্মক জিনিস, পায়রার মধ্যে কোনো রকম ঠান্ডা লাগবে না, কোনো সমস্যা থেকে পায়রা দূরে থাকবে। তো পুরোপুরি এটা আয়ুর্বেদিক জিনিস আছে, দেখতেই পাচ্ছ এটা। তো তো চলুন এটাকে খাওয়াবো, খাইয়ে পায়রা কী করছে সেটাও দেখাবো, ঠিক আছে। তো চা চামচের 1 চামচ আমি এটা নিয়ে নেবো, চা চামচের 1 চামচ আমি নিলাম, ঠিক আছে। এটা আমি দিয়ে দিলাম, আর 1 চামচ নেবো, 2 চামচ, এই 3 চামচ, ঠিক আছে। তো এই 3 চামচ আমি দিয়ে দিলাম, ঠিক আছে। যাই হোক, আরেকটু যেটা ছিল সেটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এইটাকে দেওয়ার হয়ে গেলে একদম সিম্পল আপনি এটাকে পুরো ঢাকা দিয়ে মিনিমাম 15 মিনিট এটা ফোটাবেন। 15 মিনিট ফোটানোর পর পায়রা যখন উড়ে এসে নামবে, যারা ওরাই পায়রাকে খাবে, পুরো উড়ে এসে যখন নামবে তখন পায়রাকে মিনিমাম আধা ঘন্টা 35 মিনিট পর, পায়রাকে বেশি না 10 ml সিরিঞ্জে করে হালকা উষ্ণ উষ্ণ থাকবে, সেটাকে খাইয়ে দিতে হবে, ঠিক আছে। আর যে সকল বন্ধুরা এমনি খাওয়াতে চাও পায়রাকে, ঠিক আছে, তারা কি করবে, তারা জাস্ট পায়রাটাকে এমনি নর্মাল যখন ফিড দাও সেরকম ফিড দিয়ে দেবে, পায়রা পুরো খেয়ে কমপ্লিট করে নিল, তারপর যে জলটা তোমরা দাও সেই জলটাই উষ্ণ উষ্ণ রেখে এইটা খাইয়ে দেবে, ব্যাস সিম্পল। আর কিচ্ছু করণীয় থাকবে না, এটাকে মিনিমাম 15 মিনিট কিন্তু ফোটাতে হবে, আর এটা র খাওয়াতে লাগবে, কোনো রকম জল মেশাবেন না। যারা ওড়াচ্ছে, যারা ঘরে নর্মাল পায়রাকে খাবে, তারা অল্প একটু জল 500 গ্রাম জল এক্সট্রা মেশাতেই পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা পায়রা ওড়াবে তাদের জন্য পায়রা নেমে গেলে এটাকে র খাওয়াতে হবে মিনিমাম 10 ml, ঠিক আছে। 10 ml খাওয়াতেই লাগবে, কেন এটা তোমরা দেখছো এটার মধ্যে কি কি হয়, ঠিক আছে। ইনক্রিজ ফ্লাইং টাইম, মানে মানে উড়ান ক্ষমতা বাড়বে, ঠিক আছে। বডি রিকভারি করতে মিনিমাম 15 মিনিটসের মধ্যে বডি রিকভারি করবে নামার পর। বুস্ট ইমিউনিটি সিস্টেম, শরীরের পায়রা শরীরের যে বুস্ট মানে এনার্জি সেটাকে ইনক্রিজ করে দেয়, ঠিক আছে। তো পায়রার আরও যে জিনিসটা, যে পায়রার মধ্যে একটা চাপা ঠান্ডা লেগে থাকে, তো সেই চাপা ঠান্ডা লাগা জিনিসটা একদমই থাকবে না, ঠিক আছে, একদম থাকবে না। তো এই জিনিসটা এতটাই সুন্দর, মানে চাপা যে ঠান্ডা থাকে, অনেক সময় পায়রাকে রাত্রিরে অনেকে জল টল খাওয়ায়, তো সেটা করতে গিয়ে পায়রা হালকা ঠান্ডা লেগে যায়। তো এইটা করে দিলে পায়রার একদমই ঠান্ডা লাগবে না, কোনো রকম ঠান্ডা লাগবে না, কোনো রকম, ঠিক আছে।
তো দেখতেই পাচ্ছ আস্তে 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 কেমন হচ্ছে, এটাকে তৈরি করে নি, তৈরি করে তোমার সাথে আবার দেখা হচ্ছে পায়রাকে খাওয়ানোর জন্য। কিন্তু রাত হয়ে গেছে, জানি না অন্ধকারে কতটা কি দেখা যাবে, তাও চেষ্টা করবো। দেখতে পাচ্ছ আস্তে আস্তে এটার কালার চেঞ্জ হচ্ছে, জিনিসগুলো আরো ফুলছে। হ্যাঁ তো দেখতেই পাচ্ছ তোমরা, পুরো চায়ের যেমন কালার হবে একদম সেই রকম কালার এসে যাবে। ঠিক আছে, আরো ফোটাতে লাগবে অনেকক্ষণ। ঠিক আছে চলুন এটা তৈরি হয়ে যাক, তারপর দেখাবো কি করে। দেখো জিনিসটা যখন ছিল কত শুকনো, কত অল্প লাগছিল, যখন জিনিসটা জলে পড়েছে জিনিসটা কত সুন্দর খুলেছে, মানে দেখতেই পাচ্ছ তোমরা। মানে এই দেখো এগুলো সব ছোট ছোট ছিল, ঠিক আছে, সেইগুলো মানে খুলেছে, কত সুন্দর চায়ের কালারটা দেখতেই পাচ্ছ তোমরা। জানি ভিডিওটা খুব ভালো হচ্ছে না, কিন্তু আর সময় পাবো না, আজকে বানাচ্ছি তাই ভিডিওটা তৈরি করে নিলাম। এই যে চায়ের কালারটা এই যে এসছে, ঠিক আছে। আর এই জিনিসগুলো ছোট ছোট ছিল, আমি নিজেই অবাক লাগছে ব্যাপারটা, বুঝতে পারছো তো কত সুন্দর আসছে জিনিসটা। দেখো বন্ধুরা ফুটছে কিভাবে, তো কমপ্লিট হয়ে এসছে এই ফটোটা, তো একদম টকবক টকবক করে ফুটছে। মিনিট আর পাঁচেক ফোটাবো এটাকে, ফোটানোর পর পায়রাকে খাওয়াবো। ঠিক আছে, রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, বুঝলে তো, জানি না তোমরা কতটা ভালো দেখতে পাবে কি দেখতে পাবে, তো চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর জন্য কিছু করে। ঠিক আছে, কেন রাত্রে পায়রা খাওয়ানো অভ্যাস, আর এটা খাওয়ানোর পরই খাওয়াবো যেহেতু, তো দেখছি কি কত হচ্ছে। চায়ের কালার আমি ধরলাম, এই ঢাকা দিয়ে রাখবেন এটা সবসময়, প্রচণ্ড প্রচণ্ড গরম, তো এর মধ্যে আমি অল্প একটু জল মেশাবো, নাহলে পায়রাকে খাওয়া যাবে না, পায়রা খাচ্ছে। ঠিক আছে, আমি একটু জল একটু মিশিয়ে নিই, আমি এটা পজ করছি ভিডিওটা, বেশি না অল্প 200-300 মতন জল আছে, তাও হবে কিনা সন্দেহ আছে। তো আমি এটাকে মেশাচ্ছি জাস্ট জাস্ট জিনিসটাকে ঠান্ডা করার জন্য। ঠিক আছে, তো বেশ বেশ ভালো গরম আছে, একটু ঠান্ডা না করলে পায়রাকে দেওয়া যাবে না, পায়রাকে প্রবলেম হবে, তাও আমি হাত দেওয়াই যাচ্ছে না। ঠিক আছে ঠিক আছে, একটু ঠান্ডা করে নিই, তারপর দেখাচ্ছি। কিছু করার ছিল, অল্প একটু একটু জল মেশালাম, নাহলে হচ্ছিল না। তো জানি না খুব গরম খেতে পারবে কি না, এই দিচ্ছি, পায়রা খাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। খুব গরম, মুখ দিয়ে নিয়ে করে খাচ্ছে। যাই হোক, এগুলো আমার সব জোড়াধারি, আজকে দিলাম এটা, এই নিয়ে সেকেন্ড দিন দিলাম এটা আমি আমার পায়রাকে। ঠিক আছে, তো এরপরে আড্ডার পায়রাগুলোকে খাওয়াবো। ঠিক আছে, আমি ফার্স্ট জোড়াধারিকেই খাওয়াই, তাই জন্য জোড়াধারি এটাই ফার্স্টে দিলাম। তো প্রচণ্ড গরম, তাও পায়রাগুলো খাচ্ছে। ঠিক আছে, তো সকল বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর যদি কারোর এই চাটা লাগে রেকব টিটা, তো সবাই আমাকে কন্ট্যাক্ট করতে পারো, খুব বেশি নেই, অল্পই বানিয়েছি, সোশ্যাল মিডিয়াতে দাম বাড়া ঠিক না, তো হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো সবাই তোমরা সেখান থেকে নাম্বারটা পেয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে নেবে, আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে, ফোন করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই, হোয়াটসঅ্যাপ করবেন, ফোনটা আমাকে সবসময় থাকে না, হোয়াটসঅ্যাপ করবেন। ঠিক আছে, আমি তারা দেখতে পাবো, ঠিক পাবো, তো যদি কেউ লাগে তো অবশ্যই নিয়ে যাবে তোমরা, খুব সুন্দর জিনিস, ব্যাপক, এটা পায়রার কোনো ঠান্ডা লাগবে না, পায়রার ইমিউনিটি বুস্ট থাকবে, পায়রা যেই সিজন যে চেঞ্জের সময় যে প্রবলেমটা হয় সেইটা হবে না, পায়রা যারা কম্পিটিশনে পায়রা আছে তাদের পায়রা লং যাবে প্রথম কথা, মানে কি বলবো তোমাদেরকে, ধারণার বাইরে এটা কি হবে। তো চলো বন্ধুরা আজ এইটুকুনি ভিডিওটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ জয় ভারত।